জনস্বাস্থ্যের জন্য মোটেও সুখবর নয়। ঢাকা শহরে টাইফয়েডের জীবাণু ওষুধ প্রতিরোধী হয়ে উঠেছে, কাজ করছে না চারটি শ্রেণীর অ্যান্টিবায়োটিক। বিশুদ্ধ পানির অভাব আর অনিরাপদ খাদ্যে বেড়ে চলা টাইফয়েডের এমন পরিস্থিতিতে রীতিমতো উদ্বেগে আছেন চিকিৎসক ও গবেষকরা। বিস্তারিত জানাচ্ছেন হাবিব রহমান। কি খাচ্ছে, কতটা বিশুদ্ধ রাজধানীর পানি, রাস্তার মুখরোচক খাবারই বা কতটা নিরাপদ? গবেষণা বলছে, বিশুদ্ধ পানির অভাব আর অস্বাস্থ্যকর খাবারের কারণেই রাজধানীতে টাইফয়েড রোগীর সংখ্যা বেশি। প্রতি 1 লাখ মানুষের মধ্যে আক্রান্ত হচ্ছেন 1100 জন। এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান সবার উপরে। গবেষণা বলছে, 5 থেকে 15 বছরের শিশুদের টাইফয়েডের আক্রান্তের হার সবচেয়ে বেশি, 1 লাখে প্রায় 1800 জন। এরপরই আক্রান্ত হচ্ছে 2 বছরের নিচের শিশুরা। তবে উদ্বেগের বিষয় হলো, টাইফয়েডের জীবাণুর বিরুদ্ধে 4 গ্রুপের অ্যান্টিবায়োটিক কাজ করছে না, বাকি 2টি অ্যান্টিবায়োটিকও কার্যকারিতা হারাতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানে টাইফয়েডের জীবাণুর বিরুদ্ধে কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করছে না। এই ব্যাকটেরিয়াটি এরই মধ্যে 8টি দেশে পাওয়া গেছে, যা বাংলাদেশের জন্যও উদ্বেগজনক। এক্সটেনসিভলি রেজিস্ট্যান্ট অ্যান্টিবায়োটিক, 5টা ডিফারেন্ট অ্যান্টিবায়োটিক হয়েছে, তার মধ্যে কিন্তু ওই 3rd জেনারেশন সেফালোস্পোরিন বা সেফট্রাক্সন নামে বেশি পরিচিত যেগুলো, সেই গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলো তো তারা রেজিস্ট্যান্ট হয়ে গেছে। এটা যদি ছড়িয়ে যায়, এবং এটা আমেরিকাতে গেলে আমেরিকারা কিন্তু টাইফয়েডের চিকিৎসা কিন্তু একটু ভিন্ন, ইংল্যান্ডে কিন্তু ভিন্ন। একটা টাইফয়েড হলে তাকে আমরা কোয়ারেন্টাইনে নিয়ে যাই, যাতে আর কোথাও ছড়াতে না পারে। বাংলাদেশে কিন্তু সেই ব্যাপারটা না, ভারতেও সেটা না। তো আমাদের দেশে যদি আসে, তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা কেউ এটাকে প্রিভেন্ট করাটা খুবই কঠিন হবে। শুধু অনুমানের উপর ভিত্তি করে টাইফয়েডের জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, এতে 90% ব্যবহার হচ্ছে প্রয়োজন ছাড়া। এক্সপিরিয়েন্স থেকে দেয় তখনই যখন সে ব্লাড কালচারটা করতে পারে না, তার অর্থেই না কিন্তু যে ওনার প্রত্যেকটাই ঠিক হবে। ডক্টররাও কিন্তু চেষ্টা করেন, আর সব জায়গায় কিন্তু ব্লাড কালচারের ফ্যাসিলিটি নেই, কিন্তু তখন ওনাদের ওই এক্সপিরিয়েন্সটার উপরটা কিন্তু কিন্তু এটা কাজ করতে হবে। চিকিৎসকরা বলছেন, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা না গেলে শুধু টিকা ও অ্যান্টিবায়োটিক দিয়ে এই সমস্যার সমাধান হবে না। হাবিব রহমান, 71, ঢাকা।